নিউজ 18 বিগ ইম্প্যাক্ট নগাঁত ভুয়া বিত্তীয় প্রতিষ্ঠান খুলি বহু লোক প্রবঞ্চনা করা আফতার হুসেনক গ্রেপ্তার করলে নগাঁও আরক্ষী বর্তমান সাত দিনের জিম্মাত লৈছে নগাঁও আরক্ষী আফতারক। এই আফতারে দুবছর পূর্বে গুয়াহাটীত আমার অসম বিকাশ নিধি লিমিটেড নামের একটা ব্যাঙ্ক খুলি বহু লোক প্রবঞ্চনা করেছিল। এগুলো হচ্ছে আফতার হুসেন। নর্থ ইস্ট ডেভেলপমেন্ট নিধি লিমিটেড নামের ভুয়া বিত্তীয় প্রতিষ্ঠান খুলি নগাঁও রাইজক প্রবঞ্চনা করা আফতার হুসেনক গ্রেপ্তার করে সাত দিনের জিম্মালয় প্রেরণ করলে নগাঁও আরক্ষী। নগাঁও শহরের মাছমজিয়ার ঢাকাইপট্টিত ভুয়া বিত্তীয় প্রতিষ্ঠান খুলি দৈনিক জমার নামত লাখ লাখ টাকা সংগ্রহ করা জাজরির আফতার হুসেনে জমার মেয়াদ সম্পূর্ণ হওয়ার পিছত কোনো লোকক ঘুরাই দিয়া নাছিল ধন। উল্লেখযোগ্য যে দুবছর পূর্বেও গুয়াহাটীত আমার অসম বিকাশ নিধি লিমিটেড নামের একটা ভুয়া বিত্তীয় প্রতিষ্ঠান খুলে গুয়াহাটির বহু লোক প্রবঞ্চনা করেছিল আফতারে। আফতারের প্রবঞ্চনার বিষয়ে নিউজ 18-ত সবিস্তারে বাতৰি সম্প্রচারিত হওয়ার পিছতেই শুক্রবারে নিশা নগাঁও আরক্ষী অভিযান চলায় নগাঁওর আজাদ নগরের পৰা গ্রেপ্তার করে আফতার হুসেন উরফে রোজ। আফতারের প্রবঞ্চনার বাতৰি বিয়পি পড়ার হাহাকার লাগিছে নগাঁওর বহু লোকের মাজত, কারণ বরবজারের অধিকাংশ ব্যবসায়ীয়ে দৈনিক জমার নামত 100 টাকার পর 1000 টাকালৈ ধন জমা হয়েছিল এই ভুয়া প্রতিষ্ঠানট। মানুষজন খুলাইছে, আমি খুলিলো, এটা ব্যাংক ইয়াত মারি পলাইছে, ইয়াতে আহিছে থানাত আমার এরেস্ট করেছে থালাত স্যারে। আমার দাদার 20,000 টাকা, মোট 25,000 গোটে বরবজার মানুষ খাইছে। 10,000 টাকা আসলে চলি আছে ইয়াত না, এটা মোক হেঁটে বন্ধ করে দিলে, উঠাব যোৱা নাই। ইপিনে আফতারের প্রবঞ্চনা সন্দর্ভত তদন্ত অব্যাহত রাখিছে নগাঁও আরক্ষী। আরক্ষী জানা অনুসরি আফতারে ব্যাংকের একাউন্টের নামত নিজের ব্যক্তিগত সেভিংস একাউন্টের কিউআর কোড ব্যবহার করে সকল ধন নিজের একাউন্টত জমা করেছে। প্রতিষ্ঠানটির পঞ্জীয়নের ক্ষেত্রতো জালিয়াতি করেছিল আফতারে। এই প্রতিষ্ঠানটোত আমি যেটা তদন্ত করে দেখা পাইছো যে প্রায় 500 মানুষ মানে অবৈধভাবে অ্যাকাউন্ট খুলুয়াইছিলে আর তেওঁলোকৰ পয়সা সংগ্রহ করেছিল, কিন্তু পরবর্তী সময় যদি রেট অফ ইন্টারেস্ট মানুষ পয়সা ঘুরাই দিম বলে কৈছিলে সেইখিনিতো তেওঁলোকে প্রবঞ্চনা করেছে। আর প্রারম্ভিক তদন্ত দেখা গৈছে যে তার যদি ডিরেক্টর আখতার হুসেন গোটেই ঘটনাত জড়িত এভিডেন্স পাইছো, তার ভিত্তিত আখতার হুসেনক গ্রেপ্তার করে পেলে আমি পুলিশ রিমান্ডত লোবলে চেষ্টা করছো সাত দিনের। বর্তমান অধিক সোধপোছর হাই প্রোফাইল প্রবঞ্চক আফতারক সাত দিনের জিম্মাত লৈছে নগাঁও আরক্ষী। আনহাতে আফতারক ঘর ভাড়া দিয়া চিকিৎসক ডাক্তার রফিক উদ্দিনকও আটক করার সম্ভাবনা আছে আরক্ষী। নগাঁওর নীলোৎপল বরা, নিউজ 18, নর্থ ইস্ট।